তো আমরা এখন আছি শ্রীলঙ্কা কলম্বোতে। আমি এখন আছি কলম্বোর সুইমিং পুলে, সরি কলম্বো সুইমিং পুলে না, আমরা যে হোটেল আছি সে হোটেলের সুইমিং পুলে টপ ফ্লোরে। তো আমি এখান থেকে আপনাদেরকে পুরা কলম্বো শহরটা মোটামুটি আশা করি দেখাতে পারবো। এখন বাংলাদেশ টাইম সম্ভবত 9:45, আর এখানে হচ্ছে তার 1 ঘন্টা আগে এগিয়ে। তো দেখুন এখানে হচ্ছে 9টা, হ্যাঁ এখানকার টাইম। তো এখানে দেখুন আমার যতটুকু ধারণা ছিল কলম্বো শহর নিয়ে বা শ্রীলঙ্কা নিয়ে, তো এখানে আসার পর ধারণাটা পরিপূর্ণ চেঞ্জ হয়েছে। আসলে দেশটা অনেক সুন্দর এবং ওদের যে পরিমাণ মানে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মতোই এই দেশটা, ওদের রাস্তাঘাটে বিন্দুমাত্র কোনো জ্যাম নাই, খুবই নিট অ্যান্ড ক্লিন, তারা মানুষগুলো খুব ভালো। সবখানে আমি যেখানে গিয়েছি খুবই স্ট্যান্ডার্ড, খুবই স্মার্ট, একদম সিঙ্গাপুরের মতো। তো প্রথমত দেখুন এই যে আমি চারপাশটা একবার দেখাই, দেখুন প্রথমত আমাদের যে আমি এখন হোটেলের, আমি হোটেলটা সম্ভবত কমপক্ষে 15-20 তলা হবে, তো আমি এখন প্রায় 20 তলার উপরে দাঁড়িয়ে। এই যে দেখুন এইখানে একটা লম্বা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা কী জানি না। তারপরে দেখেন এই যে শ্রীলঙ্কার বা কলম্বোর মেইন যে অ্যাট্রাকশন সেটা হলো এইটা, এই যে এটা। আপনারা যদি শ্রীলঙ্কা দিয়ে যদি সার্চ করেন আপনারা এই জিনিসটা দেখবেন, এটা মেবি লোটাস টাওয়ার এরকম একটা নাম, এই যেখানে পরিপূর্ণভাবে লোটাস টাওয়ারটা এখানে দেখা যাচ্ছে, এটাই হলো শ্রীলঙ্কার কেন্দ্রবিন্দু লোটাস টাওয়ার। তারপর দেখুন দেখুন এটা অনেক উঁচু একটা বিল্ডিং, নিচ থেকে দেখুন। আমি এখানে যত উঁচু উঁচু বিল্ডিং দেখেছি বাংলাদেশে এত উঁচু বিল্ডিং আমি দেখি নেই, এবং বাংলাদেশে এত উঁচু বিল্ডিং নেই। দেখুন এখানে আমি একটু জুম করে দেখাই, ওই দূরের একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এটি হলো সাগর, কলম্বো হলো সাগরের পাশে একটা, মানে পুরা সাগরের পাশেই। তো এটা হলো মোটামুটি কলম্বো, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর আমি যতটুকু দেখাতে পেরেছি এই আর কি।